5-6 ঘন্টা 4 ঘন্টা সময় আপনাদের সাথে গান করেছি কথা বলেছি আপনারা আমাকে দেখেছেন আমি আপনাদেরকে দেখেছি এর মধ্যে মায়া মহব্বত সৃষ্টি হয়েছে এবং অন্যায়ও হতে পারে আমি যদি কোনো ভুল করি আমাকে ক্ষমা করবেন আর গান শুনলাম আমার বাবাজি দিদার চৌধুরী একটা গান করলেন যুবক যুবতীর হাতে তোমরা কেউ মোবাইল দিও না হ্যাঁ একটা জিনিসের ভালো দিক থাকলে মন্দ দিকও থাকবে এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না শুধু প্রেমের কথাটা বললেন নষ্ট হয়ে যায় এটা বললেন নিজের মানুষগুলো যখন অনেক দূরে থাকে অনেক খারাপ লাগে অস্থির লাগে এক মিনিট কথা বললে ভালো লাগে বাবা মার সাথে হতে পারে ভাইয়ের সাথে হতে পারে বোনের সাথে হতে পারে এটা বললেন না মোবাইলের মধ্যে টাইপিং করে ভালো গান লেখা যায় এটাও তো বললেন না গুগলে সার্চ করলে ভালো তথ্য পাওয়া যায় সেটাও বললেন না হ্যাঁ ইমুতে হোয়াটসঅ্যাপে এক দেশ থেকে আরেক দেশকে মানে নিজের মানুষগুলোকে দেখা যায় এটাও বললেন না আচ্ছা ঠিক আছে আবার বলতেছে সুলেমান খাদিজার হাতে মোবাইল দিও না এখন আপনার কাছে আমার পয়েন্ট আবার যদি কোনোদিন দেখা হয় আপনি এটার উত্তর দিবেন আমার হাজবেন্ড সুলেমান সরকার মাজারের ওই পাশে গেল আমি এখানে গান শেষ হয়ে গেছে এখন আমি ওনাকে ফোন না করলে উনি আসতে পারবে আমার ওনাকেও ফোন দেওয়া উচিত সরকার সাহেব আপনি একটু আসেন আমি তো এখানে একা আমার নিরাপত্তার জন্য আপনাকে আমার প্রয়োজন গাড়ির ড্রাইভারকে বলেন তাড়াতাড়ি গাড়ি বের করতে এখন আমার হাতে মোবাইল নাই এখন আমি কি করব হায় রে আচ্ছা সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমি সারা রাত্রের মধ্যে আমাদের কোনো গান করিনি আমাদের লেখা একটি গান করব বিশেষ করে গানটা কখনো গাওয়া হয়নি ইউটিউবের মধ্যে গানটা নেই আমি চেষ্টা করেছি আজকে কিছু নতুন গান গাওয়ার জন্য যে গানগুলো সবাই গায় অনেকেই অনেকের মতো করে গায় আমি সংশোধন করে গাওয়ার চেষ্টা করেছি আমি আমাদের লেখা একটি গান করে সাধু কুকিল মুন্সি সাহেবের একটি গান দিয়ে শেষ করব আমাদের মুখেশ ভাই অত্যন্ত চমৎকার গান লিখেছে আসলেই মানুষ সন্তান জন্ম 10টা দিলেও সেই সন্তানে ভাত দেয় না ছেলের মতো ছেলে একটা হইলেই হয় মুখেশ ভাই যে গান লিখছে আমার মনে হয় 2-4টা গান যে শিল্পীরা ওনার গান করতেছে মালিক চাইলে একটা গানই সারা বাংলাদেশ একদম আ ফাড়াইয়া দিব মানে চাইলেই হইতে একবারে তো এত গান গাইতে হয় না এত সুন্দর গান লিখেছে অনেক শুভকামনা একজন প্রবাসী মানুষ প্রবাসীর ভিতরে অনেক কষ্ট থাকে দেশের মায়া ছেড়ে বাহিরে থাকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর গান লিখেছে মালিক ওনাকে অনেক ভালো করুক অনেক বড় মাপের সাধক গীতিকার বানাক সেই দোয়া করি আমি পাগল মানুষের দোয়া কবুল হয় কিনা জানি না দোয়া করার দরকার করে দিলাম আপনারাও দোয়া করবেন ধন্যবাদ সকলকে প্রেম এমন একটা জিনিস কথাটা বলতাম না কথাটা বলার কারণ হলো কারোর সাথে কেউ যদি প্রেম করে বাস্তবমুখী একটা গান সেই মানুষটাকে হঠাৎ করে না দেখলে মনে হয় দম বন্ধ হয়ে যাবে আর আমি এখন মনে হয় মারা যাব হতে পারে সেটা একজন ভক্তের সাথে মুর্শিদের হতে পারে কোনো বন্ধুর বন্ধু কিন্তু খারাপ জিনিস না সংসার বাদ দিয়ে ধর্মও হয় না সংসারও করতে হবে আবার ধর্মও পালন করতে হবে সেই জায়গা থেকে মানে বন্ধু যে ওর মতো আর কাউকে পাওয়া যায় না যে বন্ধু সে আলাদা রকম একটা জিনিস সেই জায়গা থেকে আমার এই গান আজ কতদিন গত হইল আমার প্রাণ বন্ধুর দেখা নাই গো আমার প্রাণ বন্ধুর দেখা সাথী হারার কি যন্ত্রণা কি করে তোমায় বোঝাই গো কি করে তোমায় বোঝা আ
আজ কত দিন গত হইল প্রাণবন্ধুর দেখা নাই গো আমার প্রাণবন্ধুর দেখা নাই সাথী হারার কি যন্ত্রণা কি করে তোমায় বুঝাই গো কি করে তোমায় বুঝা
কয় সুলেমান হইত সুখী যদি প্রাণ বন্ধুরে পাইব, যদি প্রাণ বন্ধুরে পাই সাথী, হারার কি যন্ত্রণা কি করে তোমায় বুঝাইব, কি করে তোমায় বুঝাই। আজ কতদিন গত হইল প্রাণ বন্ধুর দেখা নাই গো, প্রাণ বন্ধুর দেখা নাই সাথী, হারার কি যন্ত্রণা কি করে তো।